করতে পারো। একটু গ্লিসারিন আমার মুখে চলে গেছে, গ্লিসারিনের টেস্ট একটু মিষ্টি মিষ্টি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পূজা এসকে টিভি, আর আমি হলাম পূজা। বন্ধুরা, আজকের ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও। তোমাদের মধ্যে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল এই শীতকালে গ্লিসারিনকে কী কীভাবে আমরা ব্যবহার করতে পারি তা নিয়ে একটা ভিডিও করার জন্য। সো আজকে তোমাদের রিকোয়েস্টে আমি এই ভিডিওটি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি গ্লিসারিনকে তুমি ত্বকের যত্নে এই শীতকালে কী কীভাবে ব্যবহার করে এর লাভ নিতে পারো। গ্লিসারিন কিন্তু খুব অ্যাফোর্ডেবল এবং তোমার কাছাকাছি যে কোনো শপে তুমি পেয়ে যাবে। আমি সাজেস্ট করব মেডিকেল শপ থেকে নেওয়ার জন্য, তাহলে একদম পিওর যে গ্লিসারিন সেটা তুমি পাবে। কসমেটিক্সের শপ তো সবসময় পিওর গ্লিসারিন পাওয়া যায় না। আমি এখানে যে গ্লিসারিনটি ব্যবহার করছি আইপি বলে একটা কোম্পানি, মেডিকেটেড কোনো কোম্পানি হবে, এবং এর প্রাইস হলো 50 রুপিস। এতটুকুনি গ্লিসারিনের দাম 50 রুপিস নিয়েছে, যেটা এক মাসের উপরে চলে যাবে। সো আমি কিন্তু এটাকেই ব্যবহার করছি। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে টোটাল 5টা পদ্ধতি দেখাবো গ্লিসারিনকে ত্বকের যত্নে এই শীতকালে ব্যবহার করার জন্য। ভিডিওটিকে অবশ্যই শেষ অবধি দেখবে, আর এই ব্যবহারগুলির মধ্যে কোনটা তুমি আগে থেকেই জানতে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, আর কোন ব্যবহারটি তোমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাই অবশ্যই ভিডিওটিকে শেষ অবধি দেখবে, নয়তো ভালো করে বুঝতে পারবে না। সো বন্ধুরা, প্রথম হ্যাক হলো এই শীতকালে তুমি যেই ফেস ওয়াশই ব্যবহার করো না কেন তোমার ফেসটা কিন্তু ড্রাই ফিল করে। যত ভালো ব্র্যান্ডের, যত নামি দামি ফেস ওয়াশই তুমি ব্যবহার করো, ফেসটা যখন তুমি ওয়াশ করে ফিরে আসো ময়শ্চারাইজার লাগানোর আগে তোমার ফেসটা ভীষণ ড্রাই ফিল করে। তোমরা কিন্তু অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলে ভালো কোনো ফেস ওয়াশের নাম যেটা এই শীতকালে ব্যবহার করলে ত্বকের ড্রাইনেসটা কম থাকবে। সো বন্ধুরা, এরকম কোনো ভালো ফেস ওয়াশই আমার জানা নেই যেটা পুরোপুরিভাবে ত্বকের ড্রাইনেসটাকে কন্ট্রোল করতে পারে। সো আমি এখানে সাজেস্ট করতে পারি তুমি রেগুলার যেই ফেস ওয়াশ ব্যবহার করো সেই ফেস ওয়াশটা নিতে পারো। কারেন্টলি আমি ওয়াওয়ের এই অ্যালোভেরা ফেস ওয়াশটি ব্যবহার করছি, সো আমি এই ফেস ওয়াশটা নিব। তোমাকে কি করতে হবে বন্ধুরা, এই তোমার রেগুলার ব্যবহারে ফেস ওয়াশের মধ্যে তোমাকে জাস্ট 1 ফোঁটা গ্লিসারিন অ্যাড করতে হবে, জাস্ট 1 ফোঁটা, ব্যাস। এবারে এই দুটোকে ভালো করে মিক্সড করে অ্যাজ ইউজুয়াল তুমি যেভাবে ফেস ওয়াশ করো সেভাবে ফেস ওয়াশ করতে হবে। এইভাবে যখন তুমি ফেস ক্লিন করবে, তোমার ফেস ওয়াশ করার পরেও ফেসের মধ্যে যে একটা সফটনেস সেটা ধরে রাখবে, এবং তোমার ফেসের থেকে রুক্ষ সূক্ষ্ম ভাব কিন্তু দূর হয়ে যাবে। তোমার ফেস ক্লিন করার পরেও তুমি ফিল করতে পারো তোমার ফেস অনেক বেশি সফট সাপল রয়েছে। সো আমি এই ফেস ওয়াশ আর গ্লিসারিনের মিশ্রণ দিয়ে আমার ফেসটাকে 2 মিনিট ম্যাসাজ করে নর্মাল জল দিয়ে ক্লিন করে তোমাদের সামনে আসছি। এখানে একটা কথা বলি, তুমি রেগুলার যেই ফেস ওয়াশ ব্যবহার করো সেটা বদলানোর কোনো প্রয়োজন নেই, সেই ফেস ওয়াশে গ্লিসারিন অ্যাড করেই তুমি ব্যবহার করতে পারো এই শীতকালে। তো বন্ধুরা, আমি এই মাত্র আমার ফেসটাকে নর্মাল জল দিয়ে ফেস ওয়াশ করে ক্লিন করে এলাম, এবং তোমরা তোমাকে টাচ করতে পারছো না, বাট আমি ফিল করতে পারছি। এখন শীতকাল চলে এসেছে, যতবারই আমি নর্মালি ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করতাম আমার ফেসটা ইউজুয়ালি প্রচণ্ড ড্রাই ফিল করতো, কিন্তু আজ কিন্তু মোটেও আমার ফেস ড্রাই ফিল করছে না, অনেক বেশি সফট রয়েছে, অনেক বেশি সাপল রয়েছে, এবং আমার নিজেরও আমার ফেসটাকে টাচ করতে খুবই ভালো লাগছে। সো ফেস ওয়াশের এই হ্যাকটার জন্য কিন্তু আমি একটা অবশ্যই লাইক পেতে পারি। অবশ্যই এখনই একটা ভিডিওকে লাইক করো, আরও অসাম কিছু হ্যাকস আসতে চলেছে, তার জন্য ভিডিওটিকে শেষ অবধি কিন্তু দেখতেই হবে। এই শীতকালে গ্লিসারিন একটা মাস্ট হ্যাভ, আর গ্লিসারিনকে ব্যবহার করা এই পদ্ধতিগুলি তোমাদের প্রত্যেকেরই জানা দরকার। বন্ধুরা, দ্বিতীয় হ্যাকসে আমরা বানাবো স্ক্রাব। হ্যাঁ বন্ধুরা, এই শীতকালে মার্কেট থেকে কেনা স্ক্রাব যদি তুমি ব্যবহার করো, স্ক্রাব করার পর তোমার ফেস প্রচণ্ড ড্রাই আর খিচিখিচি ফিল হতে থাকে, ঠিক হয়তো। তো আজকে আমি তোমাদের সাথে একটি ডিআইওয়াই স্ক্রাব শেয়ার করবো, যেটা এই শীতকালে তুমি ব্যবহার করতে পারো সপ্তাহে 1 দিন করে। তবে কিন্তু তোমার ফেসের ডেড স্কিন সেলসও চলে যাবে, বরং তোমার ফেস ড্রাইও ফিল করবে না, উল্টো তোমার ফেস অনেক বেশি সফট থাকবে, সাপল থাকবে, এবং নিয়ম করে যদি এটা রুটিন করে ফলো করো তোমার স্কিন কিন্তু দিন দিন হোয়াইটেনও হয়ে উঠবে। সো বন্ধু, এর জন্য আমি এখানে দেখো 1 চামচ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি, এবং এর মধ্যে আমি 2 থেকে 3 ফোঁটা গ্লিসারিন অ্যাড করবো। বেসন, তার মধ্যে আমি অ্যাড করতে চলেছি 2 থেকে 3 ফোঁটা গ্লিসারিন। এরপরে বন্ধুরা এর মধ্যে আমি রোজ ওয়াটার মিক্সড করে একটা পেস্টের মতো বানাবো, আর এটা দিয়ে আমার ফেসটাকে স্ক্রাব করব। এটার মধ্যে বেসন অ্যাড করেছি, খুবই বেসন জেন্টলি তোমার ফেসটাকে ক্লিন করবে, পাশাপাশি স্ক্রাব করবে, মোটো স্কিনের প্রতি হার্শ হবে না, এবং জেন্টলি তোমার ফেসটাকে কিন্তু এটা ক্লিন করবে। সো সবার প্রথমে একটা ফেস মাস্কের মতো পুরোটা আমার ফেসে অ্যাপ্লাই করব। তারপর ফিঙ্গার টিপসের সাহায্যে জেন্টলি ফেসটাকে স্ক্রাব করব। এটাকে তুমি চাইলে তোমার ঠোঁটেও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। এটা কিন্তু জেন্টলি তোমার ফেসটাকে স্ক্রাব করবে এবং ফেস থেকে যাবতীয় ডেড স্কিন সেলস, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসকে রিমুভ করবে। প্রথমবার ব্যবহারেই তুমি একটা ম্যাজিক্যাল রেজাল্ট দেখতে পারবে এবং নিয়ম করে যদি এটা ফলো করো আরও ভালো রেজাল্ট তুমি বুঝতে পারবে। বন্ধুরা, এই স্ক্রাবটা দিয়ে তুমি 1 মিনিট পর্যন্ত জেন্টলি সার্কুলার মোশনে আপওয়ার্ড ডিরেকশনে তোমার ফেসটাকে স্ক্রাব করবে 1 মিনিট পর্যন্ত। তারপর নর্মাল জল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে। আমি এখন নর্মাল জল দিয়ে আমার ফেসটাকে ক্লিন করে তোমাদের সামনে আবার আসছি। তো বন্ধুরা, স্ক্রাব করে আমি এসেছি এবং তোমরা আমার ফেসের মধ্যে রেজাল্ট দেখতে পাচ্ছ। আমার ফেস অনেক বেশি ব্রাইটেন আপ হয়ে গেছে। ইউজুয়ালি যখন আমরা স্ক্রাব করি আমাদের ফেসটা ড্রাই ফিল করে, বাট আমার ক্ষেত্রে কিন্তু মোটেও স্কিন ড্রাই ফিল করছে না। এটা খুব ভালোভাবে আমার ত্বকের মধ্যে কাজ করেছে। তো এই ডিআইওয়াই স্ক্রাবটাকে তুমি কিন্তু ব্যবহার করতে পারো এই শীতকালে। বন্ধুরা, তৃতীয় যে হ্যাকসটা আমি তোমাদেরকে দেখাতে চলেছি এটা হয়তো তোমরা সবাই জানো, আমার হিসাবে তো জানা উচিত। আমি এখানে তৈরি করব নাইট ক্রিম। তার জন্য জাস্ট উপাদান হবে 2টো এবং তার মধ্যে অবশ্যই গ্লিসারিন তো থাকছেই। আমাদের নিতে হবে 1 ফোঁটা গ্লিসারিন, জাস্ট 1 ফোঁটা গ্লিসারিন যথেষ্ট হবে। আমি এখানে 1 ফোঁটা গ্লিসারিন নিয়ে নিলাম এবং বন্ধুরা এর মধ্যে আমি অ্যাড করব 2 ফোঁটা রোজ ওয়াটার। ব্যাস, এবারে এই দুটোকে ভালো করে মিক্সড করে একটু ওয়ার্ম আপ করে নিচ্ছি এবং একটু গরম হয়ে গেলে এটা ভালোভাবে ত্বকে কাজ করবে। এটাকে অ্যাজ এ নাইট ক্রিম ব্যবহার করতে পারো। লাইভ তোমরা দেখবে এটা স্কিনটাকে কত ভালো করে ময়শ্চারাইজ করবে। বন্ধুরা, এখানে একটা কথা বলি, এটাকে শুধু নাইট ক্রিম হিসেবে যে তুমি ব্যবহার করবে তা নয়, তুমি চাইলে এটাকে অ্যাজ এ ময়শ্চারাইজার ব্যবহার করতে পারো। সানস্ক্রিন অ্যাপ্লাই করার আগে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা মাস্ট এবং তোমরা প্রত্যেকেই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করো। সো এই গ্লিসারিনকে আর রোজ ওয়াটারকে একসঙ্গে মিক্সড করে তুমি এটাকে অ্যাজ এ ময়শ্চারাইজার শুধু ফেসের জন্য না, ফুল বডিতে ব্যবহার করতে পারো। তোমার বডি অনেক বেশি সফট থাকবে। গ্লিসারিনের মধ্যে স্পেশাল প্রপার্টিস রয়েছে, আমাদের ত্বকের যে জলের প্রয়োজন সেটাকে বজায় রাখে, যার ফলে আমাদের ত্বক অনেক বেশি নরম তুলতুলে হয়ে ওঠে। এবং আমি গুগল করে দেখেছি, চাইলে তোমরাও দেখতে পারো, গ্লিসারিনকে নিয়মিত যদি তুমি ব্যবহার করো ত্বকের জন্য, এটা তোমার ত্বককে ফর্সা করে তুলতে, আই মিন হোয়াইটেন করে তুলতে কিন্তু দারুণভাবে সাহায্য করে। সো গ্লিসারিন আর রোজ ওয়াটার মিশিয়ে তুমি চাইলে অ্যাজ এ নাইট ক্রিম শুধু রাতের বেলাও ব্যবহার করতে পারো, দিনের বেলা অন্য কোনো ময়শ্চারাইজার ব্যবহার করলে, অথবা তুমি চাইলে এটাকে অ্যাজ এ ময়শ্চারাইজার ব্যবহার করতে পারো। সো এই ছিল আমাদের তৃতীয় হ্যাকস। বন্ধুরা, হাত পা ফেটে যায় এই শীতে প্রায় সবারই। আমাদের এই শীতে সবারই হাত পা ফেটে যাওয়ার সমস্যা রয়েছে। বাজার থেকে দামি দামি বডি লোশন, ময়শ্চারাইজার, বডি বাটার ব্যবহার করে তুমি ক্লান্ত হয়ে গেছো, কিছুতেই হাত পা ফাটা কমছে না এবং হাত পা যেন কীরকম কালচে হয়ে যাচ্ছে। তোমার সাথেও কি এরকম হয়? আমি জানি তোমার সাথে না হলেও তোমার বাড়ির বড়দের সাথে কিন্তু এই সমস্যাটা খুব হয়। তার জন্যই হলো আমাদের এই চতুর্থ হ্যাক্স। চতুর্থ হ্যাক্সে জাস্ট সিম্পলি তোমাকে নিতে হবে গ্লিসারিন। তুমি সামান্য পরিমাণ গ্লিসারিন নিয়ে নাও এবং এই গ্লিসারিনকে নিয়ে তুমি হাতের মধ্যে এভাবে নিয়ে 2 হাতের মাঝখানে ঘষে কিছুটা গরম করে নাও এবং তারপর যেখানে হাত পা ফাটা সমস্যা রয়েছে, পা ফাটার সমস্যা থাকে, হাত ফাটার সমস্যা থাকে, সেখানে অ্যাপ্লাই করো। আমি এখানে আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ। অবশ্যই এটাকে একটু গরম করে নেবে, নয়তো অত ভালো রেজাল্ট হয়তো তুমি পাবে না। একই রকমভাবে তুমি পায়েও ব্যবহার করতে পারো। ভিডিওতে আমি পায়ে ব্যবহার করে দেখালাম না। সো হাত পা ফাটার সমস্যা দূর করার জন্য গ্লিসারিন হাতে নিয়ে সামান্য ওয়ার্ম আপ করে তুমি যদি রেগুলার রাতের বেলা ব্যবহার করো এবং তারপর তোমাকে পরে নিতে হবে সক্স। পায়ের ক্ষেত্রে, হাতের ক্ষেত্রে, দুক্ষেত্রেই পড়তে পারো। হাত ফাটার থেকে পা ফাটার সমস্যা আমাদের বেশি হয়, তার জন্য পায়ের মধ্যে ভালো করে গ্লিসারিন হাতের মাঝখানে গরম করে তুমি অ্যাপ্লাই করলে, করে ভালো করে সক্স তথা মোজা পরে তুমি ঘুমিয়ে পড়ো। তোমার পা কিন্তু সফট হয়ে যাবে এবং মনে হবে যে তুমি কোনো পেডিকিওর করিয়েছো। খুব ভালো রেজাল্ট তুমি দেখতে পারবে। সো বন্ধুরা, এই ছিল আমাদের চতুর্থ হ্যাকস। বন্ধুরা, শীতকালে ঠোঁট ফেটে যাওয়ার সমস্যা, ঠোঁট কালো হয়ে যাওয়ার সমস্যা, ঠোঁটের মধ্যে ডেড স্কিন সেলস জমে যাওয়ার সমস্যা আমাদের সবারই রয়েছে। তার জন্য আমি সেকেন্ড হ্যাক্সে যে স্ক্রাবটা দেখালাম, সেই স্ক্রাবটা তৈরি করে তুমি আগে ব্যবহার করবে এবং স্ক্রাবটা ব্যবহার করার পর সামান্য পরিমাণ গ্লিসারিন, আমি এখানে এই এখানে ঢেলে নিয়েছি গ্লিসারিন। এই গ্লিসারিন নিয়ে সিম্পলি তোমার ঠোঁটের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। ব্যাস, তুমি নর্মাল তোমার যে লিপ বাম রয়েছে সেই লিপ বামের বদলে কিন্তু গ্লিসারিনকে অ্যাজ এ লিপ বাম ব্যবহার করতে পারো। আর কেউ যদি দিনের বেলা SPF যুক্ত লিপ বাম ব্যবহার করো সে তুমি করতে পারো। রাতে ঘুমোতে যাওয়ার সময় অবশ্যই গ্লিসারিন ঠোঁটে অ্যাপ্লাই করে ঘুমাবে, সকালে উঠে দেখবে তোমার ঠোঁটে যাবতীয় ঠোঁট ফাটার সমস্যা, ড্রাই লিপসের সমস্যা জাস্ট ম্যাজিকের মতো হাওয়া হয়ে গেছে এবং তোমার ঠোঁট অনেক বেশি নরম হয়ে গেছে। সো অবশ্যই এটাকে ট্রাই করো। সো বন্ধুরা, তোমরা এতক্ষণ দেখলে গ্লিসারিনের সেরা 5টি ব্যবহার। এই 5টি ব্যবহার এই শীতকালে তুমি যদি নিজের ত্বকের যত্নে লাগাও তোমার ত্বক অনেক বেশি উপকৃত হবে, তুমি অনেক বেশি উপকৃত হবে। সো তোমরা আমাকে বলো কোন ব্যবহারটি তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে। আর অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবে, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে প্রচুর প্রচুর শেয়ার করবে। গ্লিসারিন একটা অ্যাফোর্ডেবল জিনিস, আর শুধুমাত্র গ্লিসারিন ব্যবহার করে এই শীতকালে ত্বকের যত্নে দারুণভাবে কাজে লাগানো যেতে পারে। তাই ভিডিওটিকে শেয়ার করতে মোটেও কিপটেমি করবে না, প্রচুর প্রচুর শেয়ার করো, তোমার বড়দের সাথে দেখানোর সুযোগ করে দাও, বন্ধু বান্ধবদের সঙ্গে দেখার সুযোগ করে দাও। আর এই মুহূর্তে আমার চ্যানেল যদি তুমি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখো। এই ধরনেরই ইন্টারেস্টিং নতুন নতুন সব ভিডিও আমার চ্যানেলে আসতেই থাকে। সো thanks for watching. See you in my next video.